আমাদের এই ব্রিজটা এই 8-10 বছর ধরিয়া এইভাবে ভাঙে পড়ে আছে। আমাদের এই চারের জন্য আমরা অনেকে স্টুডেন্ট এখান থেকে পড়ে যাচ্ছে, তারপরে হাঁটাচলা করতে পারছে না। দীর্ঘদিন যাবৎ আমাদের এই ব্রিজটা অবহেলায় অযত্নে পড়ে আছে, ভেঙে গেছে। ব্রিজটার খুবই করুণ দশা, একটা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এই ব্রিজটা দিয়ে ফিরোজপুরের যাতায়াতের প্রায় 8-10 হাজার মানুষ যাতায়াত করে এবং এখানে গ্রাম আছে যাইয়া পুরগোলা, এক পাই ভোমরা, রাজার কাঠি, পুরগোলা, এই এই সব জায়গা দিয়ে এই লোকজন ফিরোজপুর যায় এবং এই ব্রিজটি দিয়ে অনেক রোগী যাতায়াত ব্যবস্থা বিঘ্ন হয় এবং যাতায়াত ব্যবস্থার কারণে অনেক রোগী ডেলিভারিতে সমস্যা হয়, মহিলাদের ডেলিভারিতে সমস্যা হয়। পোলট্রি যেন খুব তাড়াতাড়ি হয়, অনেক ছাত্রছাত্রী চলাফেরা করতে পারে না, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, তারা পুড়ে যায়, তারা হসপিটালেও অনেকে ভর্তি হয়েছে এখান থেকে পড়িরা। মানে